কেমন হয় যদি আমরা বিগিনার হয়ে প্রফেশনালদের মতো মাত্র কয়েক ক্লিকের মাধ্যমে সুন্দর করে ফটো এডিট করতে পারি তো আজকে আমরা সেটাই দেখবো সারা ভিডিও জুড়ে আছে আমি জাহিদ আপনারা দেখছেন জাহিদ টেক নিউজ তো চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই আর দেখব কীভাবে কাজটি করা যায় তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফটোশপ সিসি সফটওয়্যারটি ওপেন অবস্থায় রয়েছে আমরা এখন এই ছবিটিকেই কাস্টমাইজ করব। তো আমরা এই ছবিটিকে কাস্টমাইজ করার জন্য আমরা সরাসরি চলে যাব লেয়ার বক্সে তো লেয়ার বক্সে যাওয়ার জন্য আমরা এখান থেকে লেয়ার বক্সে ক্লিক করব। যাদের লেয়ার বক্স এখানে থাকবে না তারা সরাসরি এই যে উইন্ডোর মেনুবারে চলে যাব ওই উইন্ডো মেনুবারে চলে আসলে আমরা একটু নিচে নামলে দেখতে পাবো লেয়ার এই যে লেয়ার এখান থেকে যদি আমরা লেয়ারে ক্লিক করি তাহলে আমাদের লেয়ার অপশনটি চালু হয়ে যাবে তারা যারা এখান থেকে লেয়ার বক্সটি পাবেন না তারা কিবোর্ড থেকে সরাসরি এফ সেভেন চাপ দেবেন তাহলে লেয়ার বক্সটি ওপেন হয়ে যাবে তো আমি এফ সেভেন চাপ দিলাম দেখলেন লেয়ার বক্সটি অটোমেটিক্যালি ওপেন হয়ে গেল তো আমাদের মূলত কাজ হচ্ছে লেয়ার বক্সেই তো লেয়ার বক্সে আমরা যদি নিচের দিকে একটু লক্ষ্য করি দেখবেন এখানে প্লাস একটি আইকন রয়েছে তো আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে একটি নতুন একটা লেয়ার নিব তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড লেয়ার এর সঙ্গে একটি নতুন লেয়ার চালু হয়েছে তো এই লেয়ারের উপরে আমরা কাজ করব তো এই লেয়ারের উপরে কাজ করার জন্য আমরা প্রথমে এই যে ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড যে কালারগুলো রয়েছে এই কালারগুলোকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেবো তো এটা করার জন্য আমরা কিবোর্ড থেকে অনলি ডি বাটন ক্লিক করব দেখুন আমরা ডি বাটন ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি দেখুন সাদা আর কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে তো আমরা এই যে নিচে যে কালারটি রয়েছে এই কালারটিকে সাদা রাখবো আর উপরে যে কালারটি রয়েছে এই কালারটিকে কালো রাখবো আর তো এটা করার জন্য যদি আমরা কব কিবোর্ড থেকে শুধুমাত্র এক্স বাটন চাপ দিই তাহলে দেখতে পাচ্ছেন কালারগুলো এরোম হচ্ছে একটা উপরে যাচ্ছে একবার নিচে আসছে তো আমরা নিচে কি করবো সাদা ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসবো তো সাদা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসার পরে আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল এবং ব্যাক স্পেস একসাথে চাপ দেবো তো কন্ট্রোল এবং ব্যাক স্পেস চাপ দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পেজটি পুরাটাই সাদা হয়ে গেছে তো এই পেজটি সাদা হয়ে যাওয়ার পরে আমরা একটু নিচের যদি নিচের দিকে লক্ষ্য করব এই যে এখানে মাস্ক অপশন রয়েছে তো এই মাস্কে আমরা কিবোর্ড থেকে অল্ট বাটন ক্লিক করব। দেখবেন কীবোর্ডে উইন্ডোজ বাটনের পাশেই অল্ট বাটন রয়েছে তো আমরা এখানে এই ওই অল্ট বাটন ক্লিক করে আমরা এই মাস্কে ক্লিক করে দেবো তো মাস্ককে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আমরা এখান থেকে নর্মাল রয়েছে এই নর্মাল থেকে আমরা কি করব। এখান থেকে একটু নিচে আসলে দেখবেন সফট লাইট নামের একটি অপশন রয়েছে তো এই সফট লাইটে আমরা ক্লিক করে দেব তো সফট লাইটে ক্লিক করার পরে আমরা এখন চলে যাব সরাসরি ব্রাশ টুলে আমরা এখন ব্রাশ করবো জন্য ব্রাশ টুলে আমরা চলে যাবো এরপরে আমরা ফটোটাকে একটু জুম করে নিব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ফটোটা একটু জুম অবস্থায় রয়েছে তো যদি আমরা কীবোর্ডের রাইট বাটন ক্লিক করি তাহলে বন্ধুরা আমরা এখান থেকে অপশন পাবো যে এই যে এই গোল আকৃটিটা বাড়াবো বাড়ানোর এবং কমানোর আমরা আরেকটা কাজ করতে পারি আমরা যদি কীবোর্ড থেকে সরাসরি ফার্স্ট ব্র্যাকেট চাপি তাহলে বড় হবে এবং ফার্স্ট ব্র্যাকেট চাপলে ছোট হবে তো আমাদের সাইজ অনুযায়ী আমাদের কার্জারটা করে নেব তো আমাদের এতটুকু থাকলে যথেষ্ট তো আমরা এখন ছবিটির উপরে দেখুন ব্রাশ করব তো ছবিটির উপরে ব্রাশ করলে ম্যাজিক দেখতে পাবেন আপনারা আমরা আরেকটু জুম করে নিই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ছবিটি কিন্তু ফর্সা হয়ে যাচ্ছে তো আমরা একটু ব্রাশ করে নিব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ছবিটি কিন্তু অনেক ফর্সা হয়ে গেছে কিন্তু আমাদের হাতের কালারটা কিন্তু কালোই রয়েছে তো আমরা হাতেও একটু ব্রাশ করে দেব তো দেখতে পাচ্ছেন বন্ধু না আমরা কত সুন্দর করে একটি ছবিকে ফর্সা করে ফেললাম তো আমাদের এখন একটি কাজ রয়েছে সেটা হচ্ছে আমাদের পিকচারে যে ভুঁড়োগুলো রয়েছে এই ভুঁড়োগুলো কিন্তু সাদা হয়ে গেছে তো এটাকে কালো করার জন্য আমরা আবারও লেয়ার বক্স থেকে নতুন একটি লেয়ার ক্রিয়েট করব দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি নতুন লেয়ার ক্রিয়েট হয়েছে এখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে কালো করে দেবো এজন্য আমরা এখান থেকে এটা ক্লিক করতে পারি অথবা কিবোর্ড থেকে এক্স বাটন ক্লিক করতে পারি তো এটা আসার পরে বন্ধুরা আমরা আবারও কন্ট্রোল চেপে ব্যাক স্পেস চাপ দেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সামনে একটি কালো পেজ ওপেন হয়েছে তো এই কালো পেজ ওপেন হওয়ার পরে আপনারা সরাসরি কিবোর্ড থেকে ওয়াল্ট বাটন চেপে ধরে আপনারা আবার লেয়ার মার্কস করে দিবেন তো লেয়ার মার্ক্সে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আপনারা নর্মাল থেকে আবার সফট লাইটে ক্লিক করে দেবেন তো আমরা সফট লাইট ক্লিক ক্লিক করে দিলাম এখন আমরা আবার ব্রাশ টুল নিব ব্রাশ টুন নেওয়ার পরে এই যে শুধুমাত্র শুধুমাত্র ভুরুর উপরেই আমরা কাজ করব। তো ভুরুর সাইজ অনুযায়ী আমরা আমাদের কাটচারটাকে ছোট করে নিব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কাটচারটাকে ছোট করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের একটি ভুরু কালো হয়ে গিয়েছে তো আমরা আরেকটি ভুরুকে কালো করে নিব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ভুরুগুলো কিন্তু কালো হয়ে গেছে তো ভুরুগুলো কালো হয়ে গেলেও আমাদের চোখের এই অংশটাকে একটু কালো করার প্রয়োজন তো আমরা চোখের মাপ অনুযায়ী আমরা আমাদের কারচরটাকে বড় করে নিলাম এখন আমরা এখানে কয়েকবার ক্লিক করব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের চোখটি কিন্তু অনেক কালো হয়ে গিয়েছে তারপরে আমরা এখানেও কয়েকবার ক্লিক করব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের চোখটি কিন্তু কালো হয়ে গিয়েছে তো এখন আমরা চোখের যে নিচে নিচে একটু দাগ দিয়ে দিব। তাহলে দেখতে আমাদের অনেকটাই সুন্দর দেখাবে তো কারজারটাকে আমরা ছোট করে নিলাম এরপরে দেখুন বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকটাই কিন্তু সুন্দর দেখাচ্ছে আমরা এটাকেও ওই ওই চোখের মতন এটাকেও করে নিব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের চোখটা কিন্তু এখন আগের চাইতে অনেক সুন্দর দেখাচ্ছে তো এখন আমরা এই ঠোঁটে একটু লিপস্টিক লাগিয়ে দেবো তো ঠোঁটে লিপস্টিক লাগার জন্য আমরা আবার একটি নিউ লেয়ার ক্লিক করব তো নিউ লেয়ারে ক্লিক করার পরে আমাদের সামনে নিউ লেয়ার থ্রি নামের একটি অপশন রয়েছে তো এই থ্রির উপরে কাজ করবো লিপস্টিকটি লাগানোর জন্য লিপস্টিক লাগানোর জন্য আমরা ফ্যাকগ্রাউন্ডে যে কালারটি দেখতে পাচ্ছি নিচে যে কালো কালারটি দেখতে পাচ্ছি এই কালো কালারটিতে আমরা একবার ক্লিক করব। তো ক্লিক করার পরেই আপনারা এখানে একটি কালার পিকার তো এখান থেকে আপনারা রং সিলেক্ট করবেন কোন রঙে আপনি লিপস্টিক দিতে চাচ্ছেন সেই রংটি সিলেক্ট করবেন তো আমরা লাল দিতে চাচ্ছি এই জন্য একটি লাল রঙ আমরা সিলেক্ট করব তো আমরা এ পর্যন্ত রাখলাম রংটি সিলেক্ট করার পরে আপনারা সরাসরি ওকে বাটনে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কালো কালার থেকে লাল কালারে পরিণত হয়েছে তো লাল কারণে পরিণত হওয়ার পরে আপনারা কি করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস চাপ দেবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কন্ট্রোল ধরে ব্যাক স্পেস চাপ দেওয়ার পরে আমাদের সামনে পেজে পুরা পেজটাই কিন্তু লাল হয়ে গেছে তো লাল হয়ে যাওয়ার পরে আমরা কি করব কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে আমরা এই যে নিচে লেয়ার মার্ক্সকে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা লেয়ার মার্কসে ক্লিক করে দেওয়ার পরে ছবিটি আবার শো করছে তো আমরা সরাসরি ছবিটি শো করার পরে আমরা এখানে যে নর্মাল অপশন রয়েছে এই নর্মাল থেকে আমরা সফট লাইটে ক্লিক করব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা সফট লাইটে ক্লিক করে দিয়েছি তো সফট লাইটে ক্লিক করার পরে আমরা ফটোটি জুম করব একটু তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা ফটোটিকে জুম করে নিলাম তো পর্যাপ্ত অনুযায়ী জুম করে নিতে হবে তো আমরা জুম করে নিলাম এখন জুম করে নেওয়ার পরে বন্ধুরা ব্রাশটিকে আমরা একটু বড় করব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা ব্রাশটিকে বড় করার পরে আমরা যদি এখানে ঠোঁটের পরে ব্রাশ করি তাহলে দেখতে পাচ্ছেন লিপস্টিকের কালার নিয়ে নিচ্ছে অর্থাৎ আমরা যেই কালো লাল কালারটা সিলেক্ট করেছিলাম সেই লাল কালারটা এখানে নিয়ে নিচ্ছে তো আপনারা সুন্দর করে এখান থেকে লাল কালারটা লিপস্টিক লাগিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের লিপস্টিকের কাজ শেষ হয়ে গিয়েছে তো আপনারা আগের ছবি এখন ছবি দেখতে পাচ্ছেন কতটাই তফাৎ আমরা পার্থক্য করে ফেললাম তো কালো ছবিকে কিভাবে ফর্সা করবেন আপনারা সেই বিষয়টি অবশ্যই সুন্দরভাবে জেনে নিয়েছেন তো বন্ধুরা আমাদের চ্যানেলটি নতুন একটি চ্যানেল আপনারা যদি সাবস্ক্রাইব এখনও না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন